कखनो विशाल बाक निच्छे बल आबार कखनो ता चमके देया बाउंस ব্যাটসম্যানদের জন্য পাল্লেকেলের উইকেট যেন এক মৃত্যুকূপ। আম্পায়ারস কল উইকেটস মিসিং। যে বলটিতে মুশফিক আউট হলেন কিছুই করার ছিল না। ১৭১ রানে তার বিদায় শেষ হয় সফরকারীদের টপ আর মিডল অর্ডারের সব প্রতিরোধ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগাররা প্রথম উইকেট হারায় ৩১-এ। আরও একবার স্পিনের ফাঁদে পা দিলেন সিরিজে টানা ৩ হাফ সেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। তবে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তদের জন্য ফাঁদ পাততে হয়নি, তারা নিজেরাই উইকেট বিলিয়েছেন। ৩৪-এ সাইফ আর শান্ত ফেরেন ২৬ রানে। অধিনায়ক মমিনুলও বলের মেধা বুঝে খেলতে পারেননি। এর আগে প্রথম ইনিংসে ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দিনের শুরুতেই হারায় ম্যাথিউসের উইকেট। ব্যক্তিগত ৬৬-তে অধিনায়ক দিমুথ করুণারত্নকে প্যাভিলিয়নে পাঠান সাইফ হাসান। তাইজুল মিরাজদের স্পিনে সকালের সেশনই পরিষ্কার হয়ে যায় উইকেট ব্যাটসম্যানদের কতটা পরীক্ষা নেবে। টেস্টে ৮ বার ৫ উইকেট শিকার বাংলাদেশের স্পিনার তাইজুলের। এরপরই ৪৩৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে দিমুথ করুণারত্নের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা।